আমি জান্নাতি না জাহান্নামী এইটাই তো ঘুমাশন আমার, আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ খুঁজি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে না। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে? কথা বোঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে? আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার, পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে পড়ে যাব। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইম্প্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা, এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি, অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই, নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না, প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো, কোন মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা যাবে? সম্মানিত ভাইরা, কাউরে মন্দ নামে ডাকবেন? তার যেই নাম ওই নামে ডাকবেন, যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবেন। মন্দ নামে কাউরে ডাকা যাবে না, এটা কবিরা গুনা। এটা কি গুনা? কবিরা গুনা, কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয়, খুব আপন, খুব যত্নের, তাই না? ভাই আপনার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আছে না নাই? তা আপনার কাছে মনে হইতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম, উজ্জ্বল, কত উজ্জ্বল আছে এলাকায়, আপনার কাছে এরকমই লাগে, কত উজ্জ্বল। কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না, ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল। উজ্জ্বল নামটা কি? স্পেশাল, কারণ এই নামে তাকে সবাই ডাকে, এই নামটা তার কাছে খুব আদরের, খুব যত্নের। হুজুর আপনার নাম কি? সুলাইমান ফারুকি। আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দেখছি, কত সুলাইমান আছে বাংলাদেশে, 10,000 সুলাইমান আছে না নাই? আছে। তো আপনার কাছে এরকম মনে হয়, কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয়? না, ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদের, খুব প্রিয়, খুব আদরের, কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে, ঠিক কি না? আমার নাম মিজান। আপনার কাছে মনে হতে পারে আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ, আছে না? কিন্তু আমার কাছে এই নামটা খুব দরদের, কারণ আমার মিজান বললে আমি বলি কি, আরেকজনে ডাকলে আমি তাকাই, ঠিক কিনা? ভাবছি আমারে ডাকছে, কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, এটা আমার পরিচয় বহন করে। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা এমন, এজন্য কারো নাম যখন নিবেন সুন্দরভাবে নিবেন, প্রত্যেকে প্রত্যেকের নামকে পছন্দ করে। তার প্রমাণ, কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে, সিগনেচার মারে, আছে না নাই? বিশেষ করে সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকে প্রত্যেকের নাম লেখে দেখবেন, দেখছেন? কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি? ওরে ফরিদপুরের লোক ঘুরতে যাইতে দেখি অনেক। আচ্ছা, দেখবেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু পেলেই প্রত্যেকে নিজের নামটা লেখে, লেখে আবার লাভ চিহ্ন দেয়, এমনি বড় করে একটা কি দেয়, লাভ মানে কি? তার মানে আমার নামটারে আমি ভালোবাসি, প্রত্যেকে প্রত্যেকের নামটারে বড্ড ভালোবাসে। এজন্য কখনো এই রোহিঙ্গা ফৈন নির্বুত এগুলো বলবে না, আর যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন। আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে কখনো কাউকে ডেকো না, সুন্দর নামে ডাকো। নামের বিকৃতি কবিরা গুনাহ, আমরা আমাদের দেশে এটা করি। কত সুন্দর নাম বাবা মা রেখেছে, আবু বকর, ওরে ডাকে বক্কইরা, কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওরে ডাকে হ্যাঁ আকাইচা, সেটা হইলো? এগুলো করবেন? আল্লাহর নামের সাথে মিলায় কি সুন্দর নাম আব্দুল কুদ্দুস, ওরে কি ডাকে? হ্যাঁ, আজকে থেকে আর ডাকবেন? ডাকবেন আর? তাহলে প্রত্যেককে আমরা প্রত্যেকের সুন্দর নামে ডাকতে রাজি আছি না নাই? এরপরে আল্লাহ 8 নম্বরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন,
খবরদার আন্দাজ অনুমান করে কথা বলো না। ইজতানিবু কাসীরাম মিনাজ যান, অতিরিক্ত আন্দাজ আর অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো। আদেশটা কার? আন্দাজে কোনো কথা আমরা বলবো না, অনুমান নির্ভর কথা বলবো না, কারণ ইন্না বাদা যান্নি ইস, বেশিরভাগ আন্দাজ অনুমান নির্ভর কথাগুলো মিথ্যা হয়, ফলে পাপ হয়, ঠিক কি না? আপনি জীবনে যত আন্দাজ করে কথা বলেছেন তার বেশিরভাগই মিথ্যা, বেশিরভাগই ভুল। তাহলে আন্দাজ অনুমান নির্ভর কথা কোনো মুমিন বলতে পারে? খবরদার, আন্দাজ অনুমান নির্ভর কোনো কথা আমরা বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে, অনুমান নির্ভর আন্দাজ নির্ভর কথা থেকে বেঁচে থাকো, কেননা আন্দাজ নির্ভর কথাগুলো হচ্ছে মহাপাপ। আন্দাজে কথা বলা যাবে? এই এখানে কি হইছে? হইছে হইছে, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, কথা শুনতে চাই না, বসো বসো। আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না, কারণ আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? ইয়াত্তাবিউনা ইল্লা যান, ইয়াত্তাবিউনা ইল্লা যান, ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কিছু লোক আছে এরা আন্দাজ নির্ভর কথা বলে, আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে? আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিব, রাজি? একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন, একমত না দ্বিমত? খবরদার, আন্দাজ করবেন না। যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন, আন্দাজ করলে কি আন্দাজ করবেন? ভালো আন্দাজ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কোনো নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না, ভাবলে পজিটিভ ভাবনা, অনুমান করলে পজিটিভ। কিছু লোক আছে খালি নেগেটিভ, আছে না নাই ফরিদপুরে? আলহামদুলিল্লাহ এগুলো নাই, এগুলো সব পজিটিভ মাইন্ডেড। আল্লাহ তুমি আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। এই দেশে যে কি পরিমানে আন্দাজে কথা চলে, চলে না? আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই এসে বলা শুরু করলেন, আমি তো দেখছি আমার বন্ধু বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে, এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে, আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায়। কেমনে বুঝলি? কারণ আমি নিজ চোখে দেখেছি, মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, বান্ধবীর নিয়ে প্রেমিকার নিয়ে রিকশায় ঘুরে। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন, হতে পারে না? তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি, হতে পারে তার আপন খালা, হতে পারে না? ওর কিছু হয় নাই, আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন, ঠিক কি না? কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায়, আছে না নাই? সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না? বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, বিয়ের পরে যদি হুন্ডা কিনে, কিসের হুন্ডা? এই দেখছেন আন্দাজে মেরে দিছে যৌতুক। তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা কোথেকে আনছে, কত টাকা খরচ করে কিনলো, কেমনে আনলো, কিস্তিতে আনলো না সরাসরি আনলো, মাথার ঘাম পায়ে ফেনে আনলো না বন্দুকটা চালাইতেছে, জানেন আপনি? তো এগুলো ধারণা করেন কেন? আন্দাজে আন্দাজে ধারণা করেন কেন? আজকে থেকে আন্দাজের গোষ্ঠী গিলাই আমরা, আন্দাজে কথা বলা যাবে? খবরদার, ইজতানিবু কাসীরাম মিনাজ যান। ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটার জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি, আর কত? আর না, অনেক হয়েছে, এবার থামেন থামেন, স্টপ, থিংক টুয়াইস, একটু ভাবেন কি বলছি আমি। প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে? এজন্য 8 নম্বরে বললেন আন্দাজে কথা বলো না, 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি আছে না নাই? সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না, ওইটা ঠিক আছে, মদিনায় ছিল ওমরে ফারুকের গোয়েন্দা, আল্লাহ রাসূলের গোয়েন্দা, আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি, কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি, ওইটা নিষেধ। ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কিছু লোক আছে দেখবেন এরা ফিসফিস করে কি যেন বলতেছে, উনি কান পেতে আছে এইভাবে, আছে না নাই? তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন? ছিদ্র থাকলে অনেকে ওই দিক দিয়ে চোখ দেয়, আছে না নাই? টিনের ঘরের ছিদ্র ওদিক দিয়ে চোখ দিতেছে, বিশ্ব নাই বলছেন, কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয় গোটা মেরে ওর চোখ কানা করে দাও,
বাংলাদেশে যদি দেন এই দেশে বিচার হইতে পারে যে কেন চোখ কানা করলেন, কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যে চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয় তার জন্য কোনো বিচার নাই, কারণ তুমি অপরাধী, তুমি এত ছিদ্রের নিশি কেন? জানলা খোলা থাকলে উকি মারে, মানুষের গোপন চিঠি পড়ে আছে না নাই? কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো? কারো মোবাইল পেয়ে গেছেন, ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল, দেখি তো গ্যালারিতে কার কার ছবি আছে না নাই? না, করা যাবে না। কারো ফেসবুকের ভেতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো, মেসেঞ্জারে কি বললো, এগুলো দেখবেন না, এগুলো হারাম। তার ইনবক্স চেক করবেন না, কারো গোপন চিঠি দেখবেন না, কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না, করা যাবে? অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায়। ভাই পারি কই, কি চাকরি করেন? সরকারি, বেতন কত? ভাবি কি করে? আপনার ভাবিও চাকরি করে, ভাবির বেতন কত? ভাবির বেতন কত? এটা যে তোমার কি লাভ, ঠিক কিনা? ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার, ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা তোমার জানার কথা না ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা না। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায়, নিজের চরকায় তেল দিলেন, নিজের চরকায় দিয়েন, অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না, অন্যের পিছু লাগেন না। এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিসিটি না থাকে। এভরিওয়ান হ্যাজ এ প্রাইভেসি, এ প্রাইভেট ওন স্পেস, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান ওন স্পেস, কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম।